ফাহিম এইচডি মিডিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতি মুক্তির পথ। বাগদাদের জমিনে গৌস পাক শুয়ে আছে, বাগদাদের জমিনে গৌস পাক শুয়ে আছে, মদিনার বিশালা গাইতে মদিনাওয়ালা মদিনার গো। বাগদাদের জমিনেতে গৌস পাক শুয়ে আছে, বাগদাদের জমিনেতে গৌস পাক শুয়ে আছে, মদিনার বিশালা গাইতে মদিনাওয়ালা মদিনার গো। বাগদাদের জমিনেতে গৌস পাক শুয়ে আছে। উপস্থিত গৌসিয়া রুকিয়া শাহী দরবার শরীফে 13তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে, বিশেষ করে এখানে অসংখ্য ওলামায়ে কিরাম তশরীফ ফরমা মাহফিলে পরিচালনায় বড় শাহজাদা মোহাম্মদ এনামুল হক বিল্লাল দীর্ঘভূমি, আমার নাম জানা অজানা অসংখ্য ওলামায়ে কিরাম সামি কিরাম মুরব্বী বাবারা নওজোয়ান ভাইরা পরগনশীন আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই মহব্বত বলি আল্লাহু আকবার, আরেকটা বার বলেন আল্লাহু আকবার, আবার বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ। এখন আওয়াজ দিয়ে বলেন ইজ্জতের মালিককে, সম্মানের মালিককে, হায়াতের মালিককে, দনের মালিককে, আসমানের মালিককে, জমিনের মালিককে, মাহফিলে আসার জন্য সুযোগ করে দিলেন একজন মানুষ জিরু থেকে হিরু হয়ে যায় যদি নবীজির প্রেম থাকে, আরেকজন মানুষ হিরু থেকে জিরু হয়ে যায় যদি নবীজির প্রেম না থাকে। ও আমার সুন্নি বাবারা ডান হাত তুলে আওয়াজ দিয়ে বলুন আমরা নবীর প্রেম চাই কি চাই না, আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন বলুন। বাবার আমার গভীর রাত চট্টগ্রাম থেকে আজ যখন আসলাম মুসাফির হিসেবে, এত কষ্ট করে আসলাম, আল্লাহর কাছে অসংখ্য গণিত শুকর আদায় করি, হাজার হাজার নবী প্রেমীদেরকে নিয়ে কোরআন হাদিসের আলোচনা করার জন্য যে আল্লাহ সুযোগ করে দিলেন সে আল্লাহর দরবারে আরেকবার মহব্বত বলি আলহামদুলিল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে বলি চট্টগ্রাম থেকে যখন কষ্ট করে আসলাম কি আমি কি এমনি কথা বলে যাব নাকি কিছু কোরআন হাদিস করব, কিছু কি কোরআন হাদিসের আলোচনা করব নাকি দু চারটা নাত তাক করে কিছু কথা বলে চলে যাব। কোরআন হাদিস চলবে ইনশাআল্লাহ, কোরআন খার আমাদের কোরআন খার, হাদিস শরীফ খার, রসূলুল্লাহ হাদিস শরীফ খার, রসূলুল্লাহ কোরআন এবং হাদিস শরীফ থেকে চেষ্টা করব আমরা কেন নবীর মিলাদুন নবী করি, নবীকে কেন মহব্বত করি আমরা, ঠিক কিনা বলেন, আমাদের ঠিক কিনা। সর্বপ্রথম আল্লাহ থেকে জিজ্ঞেস করবো আল্লাহ
এত সুন্দর করে আসমান বানাইলেন, আসমান কার জিকির করে? আর একটা কার জিকির? আসমান কি এভাবে থাকবে? একদিন আসমান চলে যাবে, আসমান যখন চলে যাবে তাহলে আসমানের জিকির নাই, ঠিক কিনা বলে? জমিন আছে, জমিন জিকির করে কার? আর বা জমিন জিকির করে কার? একদিন জমিন চলে যাবে, জমিনের জিকির বন্ধ, আসমানের জিকির বন্ধ, জমিনের জিকির বন্ধ, পাহাড় পর্বতের জিকির বন্ধ, নদী নালার জিকির বন্ধ, পশু পাখি আল্লাহর জিকির করে, এমন একটি সময় আসবে আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে। কোন দিন? কিয়ামতের দিন। কোন দিন? আবাদন। কোন দিন? বিসমিল্লাহির রহমানির রহিম। এটা কার নাম? কার নাম? সেই কোরআনে আল্লাহ কি বলেন? কোন দিন কিয়ামত হবে? কিভাবে হবে? কিয়ামতের পরে কি হবে? বলার সাথে সাথে আসমান শেষ, জমিন পাহাড় সবাই আবাজ দিয়ে বলেন, আছেন কে? আরো কে আছেন? কে আছেন? আরো কে আছেন? আল্লাহ, আপনি যখন আছেন আপনি কার জিকির নিয়ে আছেন? আমার আল্লাহ বলেন, ও পৃথিবীর বান্দা শোনো, আমার জিকির বন্ধ, আমি আল্লাহ আছি, আমার জিকির করার জন্য আর কেউ নাই, শুধুমাত্র আমি আল্লাহ আছি। আল্লাহ, আপনি কার জিকির করেন? কার দুরুদ শরীফ করেন? কাকে স্মরণ করেন? আপনার স্মরণ তো বন্ধ হয়ে গেল। আমার আল্লাহ বলেন, আমার বন্ধু হাবিবুল্লাহর দুরুদ শরীফ। بسم الله الرحمن الرحيم فإن تولوا فقل حسبي الله الله رب العالمين বলেন বান্দা আমার জিকির বান্দা কেয়ামত হওয়ার পর আমার বন্ধুর জিকির বন্ধ হবে। আবার যেমন আমার বন্ধুর জিকির বন্ধ হবে। আল্লাহ, আমার আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, আমার হাবিব নূর মুহাম্মদ সরকারে মদিনা শফিউল মুসলিমিন রহমাতুল লিল আলামিন উম্মতের কান্ডার নবী শাফাতের নবী জান্নাতের মালিক নবী উম্মত উম্মত বলে জিকির করনে ওয়ালা নবী পৃথিবীর মানুষ জেনে রাখো, ওই বান্দা আমি আল্লাহর নামাজ শেষ, কুরআন তেলাওয়াত শেষ, জিকির শেষ, আল্লাহ আল্লাহ বলা শেষ, সব জিকির যখন বন্ধ হয়ে গেলেন সেই মুহূর্ত আমি আল্লাহ আমার মহাপর নবীর জিকির নিয়ে থাকবো। গুরু বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি নবীর জিকির নিয়ে থাকতে পারে
আমরা নবীর উম্মত হয়ে মিলাদ নবী নিয়ে থাকতে চাই কি চাই না? আর আবার চাই কি চাই না? যারা মিলাদ নবীর সামনে বিয়াদবি করে তাদের অবস্থা বাড়া বাস্তছে, ঠিক না? আল্লাহ আমাদেরকে নবীর শান বুঝার তৌফিক দান করুন। আর তো দরখন আমিন। এটা কি মাহফিল? ঈদে মিলাদুন নবী মাহফিল, সুবহানাল্লাহ কর না। আজে ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে বলে, ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে আনন্দ উল্লাসে মুমিন, আনন্দ উল্লাসে সুন্নি দুরুদ পড়তেছে। আজে ঈদে মিলাদুন মাহফিল চলতেছে বলেন, ঈদে মিলাদুন নবীর সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আর তো দূর বলবেন না? সুবহানাল্লাহ। আর আবার বলবেন না? সুবহানাল্লাহ। মহরম রবিউল আউয়াল মাস আসিলে ইমানদার মুনাফিকদের পরিচয় দিলে, ঠিক কিনা বলেন? আবাদন ঠিক কিনা? আর আবাদন ঠিক কিনা? মহরম রবিউল আউয়াল মাস আসিলে ইমানদার মুনাফিকদের পরিচয় মিলে, মুমিনরা মিলাদ নবীর সুন্নিয়ারা মিলাদ নবীর মাহফিল সাজাইছে। ইয়া রাসূলুল্লাহ বলেন না? ইয়া রাসূলুল্লাহ বলেন না? কারণ মুমিন ছাড়া নবীর মাহফিল করা সম্ভব? আমরা যারা নবীর মাহফিলের মধ্যে আসলাম আমরা মুমিন। মুমিন না শুধু সুন্নি মুসলমান, সুন্নি মুমিন। আল্লাহ কবুল করুক, আমিন বলো না? আমিন। আর তো যখন আমিন গাবীর মনোযোগ বারবার সরকার মদিনা নূরে মুদাসসাম শাফিল মুজলামিন রাহমাতাল লিল আলামিন উম্মতের কান্দে নবী শাফাতের নবী দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা নবী উনি কেমন নবী? আল্লাহর প্যারে রসুল সরকার মদিনা নূরে মুদাসসাম শাফিল মুজলামিন নবী হাদেম যারা বলেছেন, নবীর আশিক যারা বলেছেন, নবীর প্রেমিক যারা বলেছেন, ওই সমস্ত বন্দারা মৃত্যুর সময় ইমান টিকিট নিয়ে কবর গিয়েছে। ইমানের টিকিট, একজন মানুষ মৃত্যুর সময় কিসের প্রয়োজন? আরো মানে কিসের প্রয়োজন? হ্যাঁ, ইমানের প্রয়োজন। 60 বছর 70 বছর ও মাশাআল্লাহ, আমাদের আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা সুন্নি জামাতের রুর হোরা, উনি বুড়িশ্রম পারে চলে আসছে, আমিন কর না? সহি সালামত আসার তৌফিক দান করেন। আপনারা দোয়া করবেন, এখনো যারা বাহিরে ঘুরে করতেছেন হুজুর আসলে কিন্তু জায়গা পাবেন না, আগবারে জায়গা দখল করেন। কারণ আজকের রোকিয়া দরবার শরীফ এটা এক একটি জায়গার দাম, এক একটি মানুষের বসার জায়গার দাম লক্ষ টাকা না, মিলিয়ন মিলিয়ন টাকা দিয়েও পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? আপনারা আসেন ইনশাআল্লাহ, ধৈর্য ধরে বসেন। বাজান চলে আসতেছে, বাজান আসা পর্যন্ত ইনশাআল্লাহ আমি চলাবো। আপনাদেরকে সজাগ রাখতে হবে যেন গুম না যান। আমার প্রিয় রাসূলের হাদিস, ইহুদির সংসার প্রিয় রাসূলের রহমত গর্তেন
আমার রসুল যখন মসজিদে নববীর মধ্যে যেতেন, রসুলের পা মোবারক থেকে জুতা মোবারক গুলো নিয়ে এইভাবে মসজিদের বাহিরে দাঁড়ায় থাকতেন। আমার আপনার জিন্দা নবী, কামিওয়ালা নবী, সরকার মদিনা রহমত হজিনা উম্মতের কান্দার নবী, আমার দয়ালু নবীর হাদি, এইভাবে 60 বছর প্যার রসুলের হিম্মত করেছেন। হঠাৎ করে একদিন যখন অসুস্থ হয়ে গেলেন, তখন আমার রসুলের হিম্মত করার জন্য আসতে পারে নাই। আমার প্যার রসুল সরকার মদিনা নূরে মুজাসসাম শফি মুজলিম রহমাতাল লিল আলামিন বলেন, ও আমার সাহাবা ইকরাম শুনো, আজকে আমার হাজিমকে একটু দেখতে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। কাকে দেখতে যাবে? হাজিমকে। কাকে? হাজিমকে। যাকে দেখতে যায় উনি কে? উনি একজন ইহুদির সন্তান, কলমা পড়ে নাই। আমার প্যার রসুল আসর নামাজ পড়ে, হাজিমকে দেখতে যায় বাড়ির মধ্যে যখন প্রবেশ করলেন, আমার প্যার রসুলের হাজিম অসুস্থ হয়ে বিছানার মধ্যে একবারে রুহ যাবে এমন অবস্থা হয়ে গেলেন। আমার রসুল হাদেমের পাশে বসে আমার প্যার রসুলের নূরানি তিনটি আঙ্গুল হাদেমের কপালের মধ্যে এইভাবে দিয়ে রসুলের চেহারা মুবারকটা মলিন করে ফেললেন। সাইয়েদনা সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার চেহারা কেন মলিন হলেন? সাইয়েদনা সিদ্দিক আকবর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার চেহারা কেন মলিন করলেন? আমার রসুল বললেন, এ সাহাবা ইকরাম শুনো, আমি রসুল আসার আগে আগে দেখলাম আমার হারেমকে নিয়ে যাওয়ার জন্য মালাকুল মউত এসেছে। কি এসেছে? মালাকুল মউত। মালাকুল মউত মানুষের সামনে এসে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এরকম সালাম দেনি করে, সালাম দেন কি করে? আশা মাত্র রু নিয়ে যাবে, সেখানে কোন মার কথা শুনবে না, নেতার কথা শুনবে না, নেত্রীর কথা শুনবে না, হুজুর মুফতি সাহেবের কথা শুনবে না। সেই মুহূর্তের মধ্যে আমার রসূলুল্লাহর কথা আজরাইলে শুনে কি শুনে না? আবার শুনে কি শুনে না? আমার রসূল বলে, আজরাইল আমাকে চিনো? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে চিনি, আপনার নাম হলেন কাদ জাত মিনাল্লাহি নূর। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে চিনি, আপনার নাম হলেন ওমর সন্নাকা ইল্লা রাহমাতাল লিল আবাদাল, ওমর সন্নাকা ইল্লা রাহমাতাল লিল হুজুর, আপনার নাম হলেন শফিউল মুজলিমিন রাহমাতাল লিল আলামিন, আপনাকে আমি ভালো চিনি। আজরাইল, তুমি যখন আসলে তোমার কাজ তুমি করবা, ঠিক আছে, একটু সরে যাও, আমার হাতকে একটু কলমা পড়াই দি। সুবহানাল্লাহ। কি বলবে? কলমা, আমার হাতকে একটা কলমা পড়াই দি। আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চলে গেলাম, আপনি যখন আমাকে ইশারা করবেন আসার জন্য বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এসে আমার কাজটা করে যাব। আমার রাসূলুল্লাহ সরকার মদিনা নূরে মুজাসসাম শফিউল মুজলিমিন রাহমাতাল লিল আলামিন হাদান ইহুদির সন্তানকে কলমা পড়াই দিলেন। কলমা পড়া দেওয়ার পর আমার রাসূলুল্লাহ বললেন,
এ আজরাইল তোমার কাম তুমি করো। আজরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আপনার সামনে এই বিশাল অন্যায় কাজটা আমি করতে পারবো না, আপনি একটু সরে যান, যেহেতু আপনার সামনে যদি আমি রু নেই উনি কষ্ট পাবে, আপনি দেখবেন আপনার মনের মধ্যে কষ্ট আসবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি সরে যান, বাহির হন আমি রু নিব। আজরাইল যখন বললেন আমার রাসূল বাহির হয়ে বললেন আলহামদুলিল্লাহ হামদান কাসীরা আলহামদুলিল্লাহ হামদান কাসীরা, আল্লাহ তোমার লক্ষ কোটি 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 শুকর আদায় করি, আপনি রাসূলুল্লাহ হাবিবুল্লাহর কারণে একজন বেদিন জাহান্নামী জান্নাতের টিকিট পেয়েছে। কিসের টিকিট? জান্নাতের টিকিট। আজরাইল রুনিয়া গেলেন, যখন মানুষ মারা যায় গোসলের ব্যবস্থা করে গোসল দিয়ে দিলেন, গোসল দেওয়ার পরে সাইয়েদানা খলিফাতুর রাসূল মাওলা আলীর শের খোদা বলে আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ওনাকে তো কাফন করাতে হবে। তখন বললেন মক্কা শরীফ মদিনা শরীফ যাবার কোনো দরকার নাই, ইয়া রাসূলুল্লাহ কাফন পাবো কোথায়, ওনাকে কাফন পড়াবে কোথায়? আমার রাসূল বলেন এ মাওলা আলী শের খোদা শুনো, আমি রাসূলের এই নূরের চাদরটা দিয়ে আমার হাদুমকে কফিন পরাই দাও এবং তাড়াতাড়ি জায়নামাজের জন্য ব্যবস্থা করো, নামাজ পড়ে নিব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর কফিন পরাই দিলাম, কফিন পরাই দেওয়ার পরে আমার রাসূলুল্লাহ সরকার মদিনা নূরে মুদাসসাম শফি মুদ্রানি রহমাতাল লিল আলামিন আমার দয়াল নবী ওই হাদেমের জায়নাজার নামাজ পড়ালেন। 25-30 জন সাহাবা ইকরাম কাতারে বন্দী হলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার রাসূল পিছন দিকে ফিরে ফিরে সাহাবা ইকরামদেরকে দেখে কাতারের দিকে দেখে সাইয়েদানা হযরত উসমান জিন্নর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা 25-20 জন সাহাবী আমরা সুন্দর করে দাঁড়াইছি, আপনি নূরানি পার উপর দাঁড়ায় দাঁড়ায় পিছনের দিকে কি দেখেন? আমার রাসূল বলেন আমার হাদুমের জায়নাজার নামাজ পড়ার জন্য যখন দাঁড়াইলাম আমি রাসূলুল্লাহ দেখতেছি নাযালাত মালায়েকাতু ফি জিব্রাইল হযরত জিব্রাইল ফেরেশতার নেতৃত্বে লক্ষ লক্ষ কোটি কোটি নূরানি ফেরেশতা জায়নামাজের অংশগ্রহণ করার জন্য আসতেছেন, এই জন্য তাদেরকে একটু সুযোগ দেওয়ার জন্য দাঁড়াইছি। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কতগুলা সাহাবী কতগুলো ফেরেশতা হবে ইয়া রাসূলুল্লাহ? আমার রাসূল বলেন সাহাবায়ে কেরাম শুনো 1000 না 2000 না, আমি রাসূল দেখতেছি 70,000 নূরানি ফেরেশতা জিবের ফেরেশতার নেতৃত্বে জায়নাজার নামাজের মধ্যে অংশগ্রহণ করতেছে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। এখান থেকে মাসলা সাবত হলেন ইহুদির সন্তান জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, জীবনে কোনোদিন মসজিদের মধ্যে ঢুকে নাই, কোরআন তেলাওয়াত করে নাই, শুধু রাসূলুল্লাহ জুতা মুবারক সিনের মধ্যে নিয়ে দাঁড়ায় থাকতেন। মৃত্যুর সময় আমার রাসূলুল্লাহ বললেন এ আমার হাদেম তুমি যখন আমাকে অনুসরণ করছো তোমাকে কখনো কোনোদিন বেঈমান হয়ে মরতে দেব না, আমি রাসূলুল্লাহ তোমাকে জান্নাতের টিকিট দিব এবং তোমার জানাজা পড়াবো, তোমার কবরের মধ্যে আমি লাগব। জানাজা পড়ার পরে আমার রাসূলুল্লাহ বলেন এ সাহাবায়ে কিরাম দাঁড়াও আমি একটু কবরের মধ্যে নামব। আমার রাসূলুল্লাহ কবরের নামার আগে দেখা যায় রাসূলুল্লাহ কদম মুবারক করার আগে ওই ইহুদির সন্তান রাসূলের হাদেমের কবরটা জান্নাতের ফুলের বাগান হয়ে গেলে। আর তো জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ আমার রাসূল নামার আগে
জান্নাতের বাগান হয়ে গেলেন। জান্নাতের বাগান যখন হলেন সেখান থেকে জান্নাতের সুগন্ধ আসে। সাইয়েদরা সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কবর থেকে এমন সুগন্ধি কেন? আমার রাসূল বললেন, হে সাহাবায়ে কিরাম, দেখ দেখ তোমরা একটু কবরটা দেখো, আমার হেম্মু ছিলেন, আমার আশেক ছিলেন, আমার বন্ধু ছিলেন, এই কারণে ওনার কবরটা এখানে আল্লাহ জান্নাতের বাগান বানাই দিয়েছেন। সেখান থেকে এখান থেকে একটা মাসলা সাবত হয়, আমার রাসূলের আশেক হয়ে যদি যারা মৃত্যুবরণ করে ওই সমস্ত আশেকদের কবর জান্নাতের বাগান হয়। যখন সুবহানাল্লাহ সুন্নি বাবারা, একজন ইহুদির সন্তান যদি নবীর তাজিম করার কারণে যদি নবীর জানাজা ফেলেন, নবীর উসরার ছাত্র মোবারক ফেলেন, নবীর উসরাই কবর জান্নাতের বাগান হলেন, ও সুন্নি বাবারা, দীর্ঘভূমির এলাকার বাবারা, কুমিল্লার ভাইরা, সুন্নি ভাইরা, আমরা তো হিন্দু না, আমরা তো খ্রিস্টান না, আমরা তো বন্ধুরা, আমরা তো জাম্মারা, আমরা তো হিন্দু না, আমরা মুসলমান, নবীর উম্মত। এখান থেকে সাবত হয় যারা মিলাদুন্নবী করে, মিলাদুন্নবীতে আসে, বসে, আমার রাসূলুল্লাহ বলেন ওই উম্মত যখন মৃত্যুবরণ করবে সাকারাতের সময় সারাবান কবর নিয়ে আমার রাসূল জান্নাত থেকে আসবো, ওই উম্মতকে জান্নাতের হাউজ কাউসেলের ফানি ফন করায়া ঈমান দান করে আমি রাসূলুল্লাহ অপেক্ষা করব ওই উম্মতকে কবর দেওয়া পর্যন্ত। দূর বলি না সুবহানাল্লাহ, নবী কবর আসার ক্ষমতা আছে, কবর আসার ক্ষমতা আছে, আর ক্ষমতা আছে নবীকে ক্ষমতা দিয়েছেন কে? আর কে দিয়েছেন? নাকি বাংলাদেশের কিছু কিছু মৌলবী হঠাৎ করে আজাহের থেকে পরে আসে বলে নবী কিছু জানে না? কোরআন শরীফ কার? হাদিস শরীফ হলেন রাসূলুল্লাহ। কোরআন হলেন আল্লাহ, কিন্তু নাজিল হলেন হাবিবুল্লাহর কাছে, তাহলে বোঝা যায় কোরআনের মালিকও নবী, ঠিক কিনা বলেন? হাদিস শরীফের মালিকও নবী, জান্নাতের মালিকও নবী, শাফাতের মালিকও নবী, উম্মতদেরকে কিয়ামতের ময়দানে সুপারিশ করার মালিকও নবী, ঠিক কিনা বলেন? আওয়াজ হল ঠিক কিনা? হ্যাঁ, কোরআন পড়ে, নবীর কোরআন পড়ে, নবীর বুহারী শরীফ পড়ে, নবীর সিয়াসিদ্দা কিতাব পড়ে, নবীর এলম পড়ে, নবীর এলম পড়ে বলতেছে নবী কিচ্ছু জানে না। আর একটু জোর করে নাম বলুন, এলম পড়ে নবী পড়েছেন, আর নবীর এলম পড়ার পর বলতেছে নবী কিচ্ছু জানে না, এগুলা কি হঠাৎ বিয়াদব নাকি আন্তর্জাতিক বিয়াদব? কি বিয়াদব? আপনারা সার্টিফিকেট দেন কি বিয়াদব? এটা ইবলিশ শয়তান পর্যন্ত দেরি গেছে, শয়তান পর্যন্ত, শুধু শয়তান একটা বলছে আমি আল্লাহ এটা মারি দিয়ে বানিয়েছেন, আমি এটা মানতে পারবো না, শুধু একটা কথা আল্লাহর কথা অমান্য করেছেন। কি ইমানদার আছে নাকি কাফের হয়ে গেছে? কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। শয়তানের একটা কথা না মানার কারণে কাফের হয়ে যায় বর্তমান সমাজে যে সমস্ত মৌলবী নবী শানে বিয়াদি করে, একবার কাফের বললে হবে না, 70,000 কাফের হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আবাদ ঠিক কিনা বলেন? মাওলানা আলী শের হুদাকে বলেছেন মদুদি, মাওলানা আলী শের হুদা নাকি মদ খাই? ইমান আছে খায় সেটা না, ধারণা করলে ইমান থাকবে? যদি ধারণা করে, কেউ যদি মনে মনে একটু ধারণা করে ইমান থাকবে? সে অবস্থায় উফল্লিং হাজার হাজার মানুষের সামনে, মিডিয়ার সামনে বলতেছে মাওলানা আলী মদ খায়ে মাতাল করেছেন, নামাজ ভুল করেছেন,
অনেক কিছু করেছেন। এখন আপনারা বলেন, যিনি ওয়াজ করেছেন উনি ডবল জাহান্নামী, যারা ঠিক ঠিক বলেছেন ওরা ত্রিপল জাহান্নামী। আর একটা আস্তগন, কারণ অন্যায়কে যারা সমর্থন দিবে তারাও অন্যায়কারী, তারাও কি অন্যায়কারী। আসুন বাবারা, আমরা নবীকে এমনি ভাবে মহব্বত করি, নবীকে এইভাবে মহব্বত করি তার সাইথে, পারের সাইথে, হ্যাঁ রসূলুল্লাহকে আমরা এইভাবে ভালোবাসি যে রসূলুল্লাহ আমাদের রূহ, আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদের মাথার তাজ, কিয়ামতের ময়দানে শাফাতের মালিক রসূলুল্লাহ। আমরা জানের সাইথে, প্রাণের সাইথে রসূলুল্লাহকে ভালোবাসি, ঠিক কি না বলেন? একটু মহব্বত ইয়া রাসূলুল্লাহ, জোর বলি ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, গোসল করাইয়া কাফন ফরাইয়া, বলেন গোসল করাইয়া কাফন, লাকিবে যখন কবরে শোয়া, নিয়োগ নবী গোলাম বলিয়া, ইয়া রাসূলুল্লাহ, জোর বলি ইয়া রাসূলুল্লাহ, কড়ি শিখা দিছে দেখিলে আপনাকে, জীবনের পড়ে দিবেন গোদে দয়া করিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমাদের অন্তরে রসুল মহব্বত আছে, রসুল ভালোবাসা আছে, রসুল ভালোবাসা আছে। আল্লাহ আমাদেরকে রসুলুল্লাহর কদম থাকার তৌফিক দান করুন। নবীর শরণেতে সারা জীবন আমি থাকব, থাকবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, বলেন ভালোবেসে শরণেতে সারা জীবন আমি থাকব, ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ, দুরুদ সালামে মিলাদ কিয়ামে। সুন্নিদের কাছে দুরুদ সালাম আছে, দুরুদ সালাম আছে, মিলাদ কিয়াম আছে, নবী সালাম আছে। আবার যে বলেন দুরুদ সালামে মিলাদ কিয়ামে, নূর নবীকে ভালোবাসব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আমাদেরকে নবীর প্রেমে, নবীর মহব্বতে, নবীর ভালোবাসায়, নবীর আন্তরিকতায় থাকার তৌফিক দান করুন। জেনে রাখো, কবর এমন একটি স্থান যে স্থানে কেউ যায় না, পৃথিবীর নাথে যায় না, জাস্টবির যায় না, উকিল যায় না, বন্ধু যায় না, বান্ধবী যায় না, মা যায় না, বাবার যায় না। মত জেনে রাখো, খবর একটা এমন একটা বিষয় তোমাকে সেখানে একা একা থাকতে হবে। আমার রাসূল বলেন, আর উম্মত
এই উম্মত জেনে রাখো, যেখানে কেউ যায় না সেখানে আমি রাসূলুল্লাহ যাই। যায় কি যায় না? রাসূলুল্লাহ যায় কি যায় না? এই যে সুন্নিদের লাশ যখন কবরে দেয় বিসমিল্লাহ ফি সাবিলিল্লাহ ওয়ালা মিল্লাতে, বলেন ওয়ালা মিল্লাতে, উম্মত এই উম্মত যে খবরের মধ্যে তোমার মা যায় না, বাবা যায় না, দাদা যায় না, দাদি যায় না, আত্মীয় স্বজন যায় না, উম্মত তুমি যখন মিলাদ মাহফিলের মধ্যে গভীর রাতে বসে আর রাসূলুল্লাহ বলেছেন, দুরূদ শরীফ পড়েছো, আল্লাহুম্মা বলেছো, উম্মত এ উম্মত জেনে রাখো যেখানে কেউ যায় না, তোমার কবর যখন তোমার কবরে যখন লাশ দিবে, লাশ যখন তোমার কবরে যখন শুয়ে দিবে, উম্মত তোমার ফিট কবর মধ্যে লাগার আগে আগে আমি মদিনাওয়ালা রাসূল তোমার কবরের মধ্যে আসব তোমাকে কলম নেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কতক্ষণ পর্যন্ত আমার কবর মধ্যে থাকবা? আমার রাসূল বললেন, উম্মত এই উম্মত জেনে রাখো যতক্ষণ পর্যন্ত তোমার জান্নাতের ফয়সালা হবে না ততক্ষণ পর্যন্ত আমি রাসূল তোমার কবর মধ্যে দাঁড়ায় থাকব, তোমার জান্নাতের ফয়সালা করে আমি রাসূলুল্লাহ সরে যাব। আল্লাহ আমাদেরকে সেই নবীকে মহব্বত করার তৌফিক দান করে, আর তো দরকার না, আমিন। আমরা যে মাহফিলে বসলাম, আমার আল্লাহ দেখে, রাসূলুল্লাহ দেখে, ওলি আল্লাহ দেখে, এগারো বারের মধ্যে দলিল নেন, যারা দলিল পান না, নবী দেখে না, ওলি আল্লাহ দেখে না, এগারো ভাড়ায় লাস্ট পৃষ্ঠায় আমার আল্লাহ সুন্দর করে দলিল দিচ্ছেন। ও পৃথিবীর আল্লাহর বান্দারা শোন, আমার বান্দারা যে আমল করে সেটা আমি আল্লাহ দেখি, আমার রাসূলও দেখে, আমার ওলি আল্লাহও দেখে। সুবহানাল্লাহ, বল না, বিসমিল্লাহির রহমানির রহিম। وقل يا عمل فسار الله أملكم ورسوله والمؤمنون حبيب الله رب العالمين بندو حبيب رسول الله বন্ধু, আপনি আমার বান্দাদেরকে বলে দিন, আমার বান্দারা যে আমল করে সেটা আমি আল্লাহ দেখি, আপনি রাসূল দেখেন এবং আমার ওলি আল্লাহও দেখেন। সুবহানাল্লাহ, বলেন দেখে কি দেখে না, আরো দেখে কি দেখে না? এখন আপনার আবার যে বলেন আজকের ঈদে মিলাদুন নবী, এটা আমল কিনা? আমল কিনা? শ্রেষ্ঠ আমল, কারণ নবী যদি না আসতেন, না হইতেন, আসমান হইতেন না, জমিন হইতেন না, পাহাড় পর্বত হইতেন না, তরুলতা হইতেন না, বৃক্ষলতা হইতেন না, মাছ হইতেন না, আমি আপনি হইতেন না, নিয়ামত আসত না। আল্লাহ বলেন, বান্দা আমার বন্ধু যদি না হইতে আমি আল্লাহ যে আছি সেটাও প্রকাশ হইতো না। সুবহানাল্লাহ, বলুন না, আমার বন্ধু যদি না হইতেন আমি আল্লাহ যে আছি সেটাও প্রকাশ হইতো না। আমার নবীর কারণে আজকে যে এই মৌলবীরা ইলা জিহিতিল কাবাতি শরীফাত আল্লাহু আকবার নামাজ পড়ে, এটা কার অবদান? নবীর অবদান। আবার কার অবদান? আরো বলেন, কার অবদান? নবীর অবদান। কারণ পৃথিবীর সমস্ত মানুষ আমি আপনি যখন আসলাম আমার কপাল ছিল উপর দিকে, আমার আওয়াজ ছিল উপর দিকে, আর আমার রাসূলুল্লাহ নূরুল্লাহ হাবিবুল্লাহ যখন আসলেন তখন আমার রাসূলুল্লাহর কপাল ছিল নিচের দিকে জমিনের দিকে,
আমার আল্লাহ জিজ্ঞাসা করেন, হাবিবুল্লাহ আপনি এইভাবে কেনে যাবেন? আমার রাসূল বলেন, আল্লাহ এই জন্য আমি এইভাবে যাব কারণ আপনার আদম আলাইহিস সালাম হতে ঈসা রূহুল্লাহ পর্যন্ত লক্ষ লক্ষ নবী রাসূল দুনিয়ার মধ্যে তশরীফ এনেছেন। রব্বুল আলামিন তাদের নির্দিষ্ট কতগুলা স্থান ছিল নামাজ পড়ার জন্য, কিন্তু আখির জামানার আমার দুর্বল উম্মত হায়াত হক শক্তি ক্ষমা আল্লাহ, ও আল্লাহ আমার উম্মতের তো দূর দূরে জানার মধ্যে গিয়ে আপনার ইবাদত করতে পারবো না। আমি রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে যাওয়ার সাথে সাথে একটা সিজদা দিব, একটা সিজদা সারা পৃথিবীর জমিনকে আমার উম্মতের জন্য জায়নামাজ বানাই দিব। শুধু আর শুধু রহমতের লিল আলামিন মসজিদ ও শুধু আমার ওয়া জমিন, সুবহানাল্লাহ বলবেন না, আরেকটা আওয়াজ দিয়ে বলবেন সুবহানাল্লাহ, তাহলে বোঝা যায় সুন্দর করে নামাজ পড়ার জন্য যে আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন এটা হলো না আমার রাসূলুল্লাহর অবদান, ঠিক কিনা বলেন? অবদান ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন নামাজ পড়ার জন্য ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, উম্মত নামাজ পড়ো, নামাজ যদি পড়ো তোমাকে নামাজ বিভিন্ন ধরনের খারাপ কাজ থেকে বাঁচায় রাখবে। এই যে নামাজ পড়ার জন্য আল্লাহ হুকুম দিলেন, কোরআন শরীফের মধ্যে কোথাও কি রুকু সিজদা কিভাবে করবে এটা কি কোরআনের মধ্যে আছে নাই বলেন? আছে। কোরআনের মধ্যে কিভাবে রুকু করবেন, কিভাবে সিজদা করবেন, কিভাবে বসবেন এগুলা কি কোরআনের মধ্যে আছে? কোরআন মধ্যে আছে শুধু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, বান্দা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, আদায় করো, এতটুকু বলেছেন আল্লাহ। কিন্তু নামাজ কায়েম করার জন্য যে কন্ডিশন, যে জিনিসের প্রয়োজন, সেটা আমার আপনার দয়াল নবী জিন্দা নবী কামলিওয়াল নবী নূরে মুজাসসাম রাহমাতাল লিল আলামিন উম্মতদেরকে আমার রাসূলুল্লাহ নিজে নামাজ পড়ে উম্মতদেরকে ট্রেনিং দিয়ে দিয়েছেন। জোর করুন সুবহানাল্লাহ, আপনাদেরকে জোর বললে হবে না, আস্তে বললে হবে না, যেভাবে আছেন এইভাবে থাকেন, যেহেতু সুতোর পাশ থেকে ঠান্ডা আসতেছে আর এখন তো স্বাভাবিক 12টার পর থেকে মানুষ ওয়াসের টাইম না ঘুমানোর টাইম, ঠিক কিনা বলেন? তো ঠিক করে বাসায় গিয়ে ঘুম যাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, একটি রাত রাসূলুল্লাহর জন্য কুরবানি দিতে পারবেন না? কে কে পারবেন হাত তুলেন, সবাই তুলেন, ইয়া রাসূলুল্লাহ, আরো বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার রাসূলুল্লাহ দেখে দেখে আহ, আমার রাসূল বলে উম্মত গভীর রাতে আমাকে খুশি করার জন্য মাহফিলে বসে হাত তুলে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা আছি আপনার পক্ষে। এইভাবে আমরা বললাম আমার রাসূলুল্লাহ কি খুশি নাকি বেজার, খুশি নাকি বেজার? আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, আমিন বলেন, আমিন। গভীর মানুষ আল্লাহর প্রিয় রাসূল সরকারে মদিনা নূরে মুজাসসাম শাফিউল মুজরিমিন রাহমাতাল লিল আলামিন নবী, কেমন আমার নবী জিন্দা নবী কামলিওয়ালা নবী দেখেন, এই পৃথিবীর জমিনের মধ্যে আমার আপনার দয়াল নবী জিন্দা নবী কামলিওয়ালা নবী যখন পৃথিবীর জমিনের মধ্যে তশরীফ আনলেন মাত্র 3 দিন বয়সের এই অবস্থায়, 3 দিন সময়ের মধ্যে আমার রাসূলুল্লাহ সরকারে মদিনা নূরে মুজাসসাম শাফিউল মুজরিমিনকে আরব দেশের সামান্য মানুষ সকাল রাসূলুল্লাহকে দেখার জন্য দলে দলে আসে, কিন্তু এর মধ্যে আমার রাসূলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি একটু শরম লাগে বিদায় আমার রাসূলুল্লাহকে দেখার জন্য আসতে পারে না,
কিন্তু বাতি যার জন্য মন খালে প্রাণ খালে উনি মনে মনে সিদ্ধান্ত নিলেন, সমস্ত মানুষ আমার বাতিদা রাসূলুল্লাহকে মুহাম্মদকে দেখার জন্য যায়, কিন্তু আমি কিন্তু যাইতে পারি না, এখনো দামি ঈমান আনি নাই। মানে আমি যদি দেখতে যাই আমার পার্টি বেঈমান যারা আছে, আমার পার্টির সহপাঠী যারা আছে তারা আমাকে বিভিন্ন ধরনের কথা বলবে, এই রকম মনস্থ করলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। এইভাবে একদিন হঠাৎ করে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মনে মনে দা করলেন, যখন চলে গেলেন সন্ধ্যা যখন হয়ে যাবে, মানুষ যখন ঘরের মধ্যে চলে যাবে কেউ না দেখে মতো, আমি আমার ঘরের মধ্যে গিয়ে আমার ভাতিজা মুহাম্মদকে দেখে আসব। এখন আপনারা আওয়াজ দিয়ে বলুন, কেউ যদি না দেখে দেখেন কে? আর কে দেখে? কে দেখে? আল্লাহ, আমার আল্লাহ দেখেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যখন ঘরের মধ্যে গেলেন, যাওয়ার সাথে সাথে বাহির থেকে হেজুর পাতার ঘর ছিলেন মা আমানা রাদিয়াল্লাহু তাআলা আনহার। হেজুর পাতার ঘর এইভাবে আঙ্গুল দিয়ে পাক করলেন, দেখা যায় হাবিবুল্লাহ নূরুল্লাহ সরকার মদিনার রহমতুল লিল আলামিন নবী দুলার মধ্যে এইভাবে নিজের যে দূরে দূরে কেঁদেছেন জোরে বলি সুবহানাল্লাহ। যখন বন্ধ হয়ে যায় আবার অটোমেটিক দুলতেছে, আব্বাস বলে কি রে এখানে তো কেউ নাই, হঠাৎ করে আবার দুলনা, কিভাবে দুলে এটা দেখে সরে গেলেন। আর একটু দেখি দেখি আর একটু যখন দেখলেন, দেখতেছে আমার আপনার দয়াল নবী তিন দিন বয়স মাত্র, কয়দিন আবার দেন কয়দিন? এই শুনেন, আমার রাসূলুল্লাহর কাছে যে ক্ষমতা নাই বলেন, আমার রাসূলুল্লাহ তিন দিন বয়সের সময় মা আমরাহাতুল গর মুবারকে দুলনার মধ্যে শুয়ে শুয়ে শাহাদাত আঙ্গুল দিয়ে আকাশ সন্দুরকে নিয়ে খেলা করেছেন, কেমন ক্ষমতা দেখেন! আমার রাসূলুল্লাহর ক্ষমতা নাই, তিন দিন বয়সে আঙ্গুল দিয়ে যখন খেলে এটা যখন দেখলেন, আব্বাস বলে আচ্ছা যে ব্যাপার, মাত্র তিন দিন বয়স শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আঙ্গুল দিয়ে আকাশের চন্দ্র একবার উত্তর দিকে নে, একবার দক্ষিণ দিকে নে, একবার পশ্চিম দিকে নে, একবার পূর্ব দিকে নে, সুবহানাল্লাহ বলবেন না? এইভাবে হাতে ধরে ধরে খেলতেছেন, আঙ্গুল দিয়ে ঘুরে ঘুরে খেলতেছেন। আব্বাস বলেন, জীবনে কোনোদিন যদি সুযোগ যদি হয়, ভাতিজা মুহাম্মদের কাছে যদি যাওয়ার যদি সম্ভব যদি হয়, আমি একদিন আমার ভাতিজাদেরকে এই কথাগুলো জিজ্ঞেস করব। যখন আমার রাসূলুল্লাহ হাত ধরে যখন কলমা পড়লেন, আমার রাসূলুল্লাহর বয়স যখন 11 বছর হলেন, তখন জিজ্ঞেস করো, বাবা তোমার থেকে দুইটা কথা জিজ্ঞেস করো। আমার রাসূল মুসকি মুসকি হাসে, আমার রাসূল মুসকি মুসকি হাসে, আমার রাসূল জানে কি জানে না? আবা বাবা বলেন, আবার দিয়ে বলেন, জানে কি জানে না? আমার রাসূল জানে কি জানে না? তিন দিন বয়স আমার রাসূলের কাছে গায়েবের খবর আছে কি নাই? বাবা বলেন, বললেন বাবা তিন দিন বয়স যখন হলেন আমি আপনাকে দেখার জন্য তোমার মার ঘরের মধ্যে গিয়েছিলাম, কিন্তু দেখলাম বাবা দুলনা যখন দূরে এইভাবে দুলনা দুলে দুলতে দুলতে হঠাৎ করে দুলনা বন্ধ হয়ে গেলেন, বাবা দেখলাম হঠাৎ করে আবার দুলনা অটোমেটিক দুলতেছে, কারণটা কি? আমার রাসূলুল্লাহ বলেন, বাবা আব্বাস শুনো, ও বাবা আমার মা ঘরের মধ্যে কাছিলেন, আমার মা যখন কাজ করার জন্য বাহিরে যখন চলে যেতেন
আমাকে ডুলার জন্য কেউ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলে জিব্রাইল, ও জিব্রাইল আমার বন্ধুর ডুলনা বন্ধ হয়ে যায়, তুমি গিয়ে আমার বন্ধুর ডুলনাটা ডুলাও। যারা নবীকে আমার মতো বলতেছে, জিব্রাইল এসে কোনদিন এই মুক্তি সাহেবের ডুলনা ডুলেছে? আমার রাসূলুল্লাহর ডুলনা মুবারক এভাবে যখন ডুলাই, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, বাবা ও বাবা এটা তো পেলাম, আরেকটা বিশাল ক্ষমতা দেখলাম, সেটা পৃথিবীর কোন মানুষের করার সম্ভব নয়। এটা রাজা বলেন, মহারাজা বলেন, সেটা বৈজ্ঞানিক বলেন, জ্ঞানী বলেন, গুরু বলেন, মুক্তি বলেন, মহাদ্দাস বলেন, আজাহারি বলেন, লাজাহারি বলেন, এটা আজাহারি না, এটা হলো যারা হাইয়ে কি হাইয়ে, আমাদের চট্টগ্রামের ভাষা বলে যারা ফুরিনের বাড়ি, এগুলো যারা চোখের মালাও ফক্ত করতেছে, ঠিক কিনা বলেন? জারা জুতার মালা, আর সুন্নিদের সুন্নি বক্তাদের জন্য গোলাপ ফুলের মালা, আর নবীর সামনে যারা বিয়াদি করে আজাহারি লাজাহারি, এটা হলো এই আজাহারি লাজাহারি, হ্যাঁ কুয়াখাটা কুয়াখাটা মুয়াখাটা এই সমস্ত বিয়াদি ফলের সব, এটা নাফাকের জন্ম, ঠিক কিনা বলেন? এগুলোর জন্ম ঠিক নাই, এগুলোর জন্ম ঠিক নাই বলেন, ঠিক কিনা বলেন? আজকে এই সুন্নি কনফারেন্স থেকে স্বাধীন সোনার বাংলাদেশে মাননীয় সরকারের প্রতি আবেদন জানাবো, এই অলিয়ালার দেশে, কসরত মাজবান্দার দেশে, বাবা শাহজালাল দেশে, যারা নবী আলীর শানে বিয়াদ করে, তাদের ফাঁসি আইন সংশোধিত হোক, আমরা চাই কি চাই না? দুইয়া চাই কি চাই না? আল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়্যাতা ইল্লা বিল্লাহ, হুশিয়ার সাবধান, এটা মামুলি করছে, মনে করছে বাংলাদেশের মধ্যে একটু কুড়ুর কুড়ুর করলে, বাংলাদেশের মধ্যে একটু কুড়ুর কুড়ুর করে আমরা কিছু দান্ডা করতে পারবেন, দান্ডা করতে পারবো না, দাঁত কুলি নিয়ে ফেলবে, দান্ডাটা দূর কথা, দাঁত কুলি নিয়ে ফেলবে, মাহফিল করার জন্য এসেছেন, কার নিয়ে, কার নিয়ে যাওয়ার সুযোগ হয়েছে, আবার আস, সুন্নিদের সামনে দেখে ফ্যান নিয়ে যেতে হবে, লান্ডা দূর হবে, লান্ডা লান্ডা, আপনারা আছেন? 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 আমিন বলেন, কবুল করক, আমিন বলেন। এই স্বাধীন সোনার বাংলাদেশে বাবা শাহজালাল শরীর আছে, আই বেড়া আই, স্বাধীন সোনার বাংলাদেশে বাবা শাহজালাল শরীর আছে, আপনারা শাহজালাল মানেন? হাত তুলেন, সবাই তোলেন, যারা যারা মানেন তোলেন, যারা মানেন না তুলবেন না। বাবা শাহজালাল মানেন? শাহফরান মানেন? 360 ওলিয়া মানেন? 360 ওলিয়া মানেন? স্বাধীন সোনার বাংলাদেশে ওলি আল্লাহর মাজার আছে? আপনারা বলুন, আমি বলবো, আপনারা ঠিকানা দিব কেন? এটা ডাকেন, ঠিকানা দিচ্ছি, বাবা শাহজালালের তলোয়ার আছে? এ বাবা আছে? বাবা শাহজালালের তলোয়ার আছে? এই সিলেটের মধ্যে গিয়ে 10 টাকা টিকিট দিয়ে মাজারের, মাজারের পূর্ব পাশে উত্তর দক্ষিণ পাশে এক খাদমে গরম মধ্যে তলোয়ারটা এখন আছে, 10 টাকা টিকিট দিয়ে দেখে আসবেন, বাবা শাহজালাল তলোয়ার বলে, এ আজাহারি, এ তলোয়ার কি তোরা হাইয়ুম, এ তোরা হাইয়ুম, তোর সন্তুষ্টি খামো, যারা আমার শাহজালাল বাবার সাথে বিয়াদি করেছে, তোমার পূর্বপুরুষ মন্ত্রীর নেতা সবাই ফাঁসি হাইয়া হাই জাহান্নামে গেছে, এখন তোর ফালাইছি, এখন হেদের ফালাইছি, ঠিক কিনা বলেন? হেদের কে ফালাইছে এখন? হেদায়েতের মালিক কে? আরে হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক কে? আমরা উইকেল জানাবো, আহ্বান জানাবো, দরজা খোলা,
সবাই বসেন, সবাই বসেন, সবাই বসেন। আমিন বলেন, আমিন আমিন আমিন। আরজুল খান আমিন। আল্লাহ সকলের সকলকে ধৈর্য ধারণ করে বসার তৌফিক দান করে। এই স্লোগান নিয়ে এখন থেকে সিদ্ধান্ত নেন, এখন থেকে সিদ্ধান্ত নিবেন, এখন থেকে সজাগ থাকবেন। এই কুমিল্লার জমিনে, দীর্ঘভূমির জমিন থেকে স্বাধীন সোনার বাংলাদেশে যেখানে নবী আলীর দুশমন আসবে, আমরা মিছিল নিয়ে প্রতিবাদ করব, ঠিক কিনা বলেন? রাজি আছেন? আমরা মিছিল নিয়ে প্রতিবাদ করব স্বাধীন সোনার বাংলাদেশে, বাবা শাহজালালের বাংলাদেশে, নবী আলীর শত্রুদের কোনো ঠাই নাই, ঠিক কিনা বলেন? সজাগ থাকবেন, মতের দিন আছে, আসলে নাই, কার কার নাই, হাত তো নাই, সবার মত আছে, সবার মত আছে। মরব যখন এইরকম একজন নবীর দুশমন নিয়ে মরব, নবীর দুশমন নিয়ে মরব, আমার রাসূলুল্লাহকে বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একা আসি নাই, একজন খেয়ে এসেছি, ঠিক কিনা বলেন? একে কাকে গাইছেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার দুশমনকে গাইছি। আল্লাহ সবাইকে সজাগ থাকার তৌফিক দান করুন। কেমন নিলেজ যায়, এত বেইজ্জত হওয়ার পর তারপর ওয়াজ ময়দানের মধ্যে যায়, এত অশান্তি হওয়ার পর, এত জুতার মারা হওয়ার পর তারপর যায় ওয়াজ করার জন্য। আমাদের দক্ষিণ চট্টগ্রামে কক্সবাজারে কষ্টদিন কুদায় নাই, আমার মা বোনেরা মরিচুর গুড়ি মারছে, মরিচুর গুড়ি, আমিন বলেন, মরিচুর গুড়ি ফানির সাথে মিক্স করে যাবার সময় গাড়ি বেড়ে বেড়ে মরিচুর গুড়ি ফানি মারছে, এর সাথে বেজ্জুত লানত আর কি হয়। তারপরে শরম নাই, কারণ কথা আছে তো, যার কাছে ইমান নাই তার কাছে শরম, আর এখন যার কাছে ইমান নাই তার কাছে শরম, তার কাছে শরম, কারণ বেঈমানের জন্য সব কিছু এক, আর ইমানদারের জন্য সব এক না, পৃথক আছে। ইমানদারের জন্য পৃথক। আমার আল্লাহ কোরআনের মধ্যে দুইটা সূরা নাযিল করে সুন্দর করে স্পষ্ট করে দিলেন, একটা হলো সূরা মুমিন, একটা হলো সূরা মুনাফিক। আল্লাহ মুমিন খারা, রাসূলুল্লাহকে মানো যারা, আল্লাহ মুমিন খারা, মিনাদিন করে তারা, আল্লাহ মুমিন খারা, ইয়া রাসূলুল্লাহ বলে যারা, আল্লাহ মুমিন খারা, নবীকে ভালোবাসে তারা, আল্লাহ মুমিন খারা, নবীর প্রেম যার কাছে আছে তারা, আল্লাহ মুমিন খারা, নবীকে জানের সাথে ভালোবাসে তারা, আল্লাহ মুমিন খারা, মৃত্যুর আগ পর্যন্ত নবীর স্লোগান দিয়ে দিয়ে কবর আসে তারা মুমিন। আল্লাহ মুনাফিক খারা, নবীর শানে বিয়াদি করে তারা, আল্লাহ মুনাফিক খারা, নবীর শানে বিয়াদি করে তারা। আমরা কি নবীর আদব চাই নাকি বেয়াদব চাই? আমরা কি আদব ভালো নাকি বেয়াদব ভালো? আর আমরা কি আদব ভালো নাকি বেয়াদব ভালো? আল্লাহ আমাদেরকে নবীর পক্ষে সর্বক্ষণ সর্বদিকে নবীর দিকে আদব বজায় রাখার তৌফিক দান করুন। একটু মহব্বত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহ পড়িছি কাঁদিছে দেখিলে আপনাকে, জীবনের গুনা জড়িয়া পড়ে। আল্লাহু আকবার বলো না, নবীকে যদি একবার দেখে তার সমস্ত গুনা জড়ে যায়, ক্ষমা হয়ে যায়, আর এই সমস্ত আজাহারি মাজাহারি কুয়াকাড়া মুয়াকাড়াকে যদি কে গুমের মধ্যে দেখে, জাহান্নামের টিকিট পাওয়া যায়। কি পাওয়া যায়? কুয়াখাড়া মুয়াখাড়া এগুলা নাকি
এগুলার অনেক বক্ত হয়েছে। আর বক্ত হওয়ার আগে হেতার ইতিহাস দেখেন, হেতা যে এই শীতকালে গুম যায় আর জোরে বলে লেরি মোহাম্মদ, আরে ঠিক রাখো ঠিক কিনা বলেন, কত মজা লাগে রে আর জোরে বলে গুঞ্জন বেড়া লাশারা উত্তর। বেমান তো ইমান নাই যে এই জন্য ফারায় আশাক আশোক অসুবিধা নেই, আসতেছে আশোক সারা রাত চলবে ইনশা ইনশা আল্লাহ আল্লাহ আল আল ধরে আল মদিনার গোলামি মদিনার গোলামি যারা সোঠি কি ইমান পেল তারা, মদিনার গোলামি যারা সোঠি কি ইমান পেল তারা, ও ইমান নসিব কইরা দে মদিনাওয়ালা, মদিনার গোলামি আমায় দে আল্লাহ 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 আল্লাহ। বগদাদের জমিনেতে গৌস পাক শুয়ে আছে, বগদাদের জমিনেতে গৌস পাক শুয়ে আছে, মদিনার বিশাল কায়দে ও মদিনাওয়ালা, মদিনার গো আল্লাহ 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 আল্লাহ। আমরা মদিনে যাইতে চাই কি চাই না? আওয়াজ আমরা মদিনে যাইতে চাই কি চাই না? আওয়াজ মদিনে যাইতে চাই কি চাই না? মদিনে নেওয়ার জন্য ক্ষমতা খার, মদিনে নেওয়ার জন্য ক্ষমতা খার, একবার আওয়াজ দিবেন আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন বলুন, আল্লাহ আমাদেরকে কবুল করুক। আপনারা সুস্থ আছেন? ইনশা ইনশা সবগুলো তো ওয়াজ একরকম বললো তো না, তো কিছু কিছু ট্যাবলেটও দিতে হবে না, কারণ মানুষের যখন জ্বর হয় ওষুধ খাইতে হয়, আর মানুষের যখন ইমান যখন দুর্বল হয় ইমানের ওষুধ দিতে হয়। হুজুর ইমানের ওষুধ কি? ইমানের ওষুধ হলো রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন বিদায় এই কনকনে ঠান্ডা শীতের ভিতরে রাসূলুল্লাহর মহব্বত ভালোবাসা আন্তরিকতা নিয়ে গভীর রাত্রে বসে আছি রাসূলুল্লাহর একটি দিদার হওয়ার জন্য। রাসূলুল্লাহর দিদার দেওয়ার ক্ষমতা আছে? আর ওর ক্ষমতা আছে? আছে, কারণ আমার নবী এমন একজন নবী যাকে আল্লাহ রাব্বুল আলামিন ফুল ক্ষমতা দিয়ে পৃথিবীর জমিনের মধ্যে পাঠাইছেন। হাবিব রাসূলুল্লাহ আপনার যেখানে মন চায় সেখানে যাইতে পারবে। আপনারা বলেন সকাল দশটায় যখন টিভির মধ্যে যখন সংবাদ বলে, সংবাদ এটা কি আপনারা কুমিল্লা থেকে বলে নাকি ঢাকা থেকে বলে, আর মানে কোথায় থেকে বলে? একই সময় সারা বাংলাদেশে কোটি কোটি টিভি আসেনি, সংবাদ বলতেছে একজন, কোটি কোটি টিভি ভিতরে ওই একজন বেড়া হেটা টিভির মধ্যে কথা কয় সংবাদ বলে, ঠিক কিনা বলেন? যদি দুনিয়ার মানুষের বৈজ্ঞানিক ক্ষমতা যদি
একজন সাংবাদিক যদি কোটি কোটি টিভির ভিতরে ঢুকে যদি কথা বলতে পারে, আল্লাহর দেওয়ার ক্ষমতা বলে আমার আপনার রাসূলুল্লাহ মাফির আশার ক্ষমতা আছে কি নাই? হুজুর একই ভাবে কোটি কোটি মাহফিল, একই ভাবে কোটি কোটি মাহফিলের মধ্যে আমার রাসূলুল্লাহ যাইতে পারে, ক্ষমতা দিয়েছেন আল্লাহ। কে দিয়েছেন? গভীর মালিক আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর প্রিয় মাহবুব সরকার মদিনাকে কেমন মহব্বত করেন, কেমন ভালোবাসেন, কেমন আন্তরিকতা করেন। আল্লাহর প্রিয় রাসূল যখন হুজরা শরীফের মধ্যে যখন আরাম ফরমায়, সেই সময়ের মধ্যে কোরআন শরীফের আয়াত যখন নাযিল হয়, হঠাৎ করে আমার রাসূলুল্লাহকে হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা একটা কম্বল দিলেন, ওই কম্বল বেড়াইয়া আমার রাসূলুল্লাহ শুয়ে রাখলেন। সেই কম্বল গুলা ইন্দোনেশিয়ার, থাইল্যান্ড, জাপান, লন্ডনের, আমেরিকার না, পাড়া একটো ফারাসির একটা কম্বল, পুরন একটা কম্বল। সে কম্বল আমার রাসূলুল্লাহ গায়ে জড়াইয়া যখন শুয়ে রইলেন, আল্লাহ রাব্বুল আলামিন থেকে বড় পছন্দ রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে তখন হাবিবকে বড় মহব্বত লেগেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন সূরা মুজাম্মিল নাযিল করে আল্লাহর বন্দুকে বলেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বল ওয়ালা নবী, জোরে কি ওয়ালা নবী, আর ওয়ালা কি ওয়ালা নবী, আহা আমার রাসূলের শরীর মুবারকের মধ্যে যে কম্বল বাজেছে সেই কম্বল আমার আল্লাহ থেকে ভালো লেগেছে। তখন আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বল ওয়ালা নবী। সুবহানাল্লাহ, পৃথিবীর মধ্যে দামি দামি কম্বল আছে, এই মুক্তি সাগরে যে কম্বল নিয়ে বউ নিয়ে গুম যায় কম্বল বেড়াইয়া, এই কম্বল কথা কি আল্লাহ কোরআন মধ্যে বলেছে? আর আমার রাসূলুল্লাহটা সূরা মুজাম্মিল নাযিল করে আমার আল্লাহ রাসূলুল্লাহকে কেমন মহব্বত করে, কেমন ভালোবাসে, যেটা রাসূলুল্লাহর শরীর মুবারকের মধ্যে স্পষ্ট হলেন। আমার আল্লাহ সাথে সাথে বললেন, জিব্রাইল যাও আমার বন্দীকে বলে দাও, আমার বন্ধু যে কম্বল শরীরের মধ্যে স্পষ্ট করেছেন সেটা আমার থেকে অনেক মহব্বত, অনেক দামি, অনেক দামি, অনেক দামি, অনেক দামি। মা হাদিদাতুল কুবরা বলে, আর রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, নূর আল্লাহ, শাবিল মুজলামি, রাহমাতান লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আমার মৃত্যু হবে সেদিন আপনার কাছে আমি একটা জিরির আবদার করব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর কোন মার্কেটের, পৃথিবীর কোন জায়গার, কোন মার্কেটের কোন স্থানের কাপড় দিয়ে আমাকে কাফন দিবেন না। কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে কম্বল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয়, যে কম্বল আল্লাহর কাছে মহব্বত ভালোবাসার দীর্ঘতনীয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই কম্বলটা আমার সিন্দিগের মধ্যে রেখেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যেদিন আমার মৃত্যু হবে কাউকে আপনি আমার গোসল দেওয়ার জন্য বলবেন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নিজে আমার গোসলটা দিবেন, এবং আপনার ওই কম্বল মুবারকটা দিয়ে, কম্বল মুবারকটা দিয়ে আমার কফিন দিয়ে দিবেন। কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, কারণটা হলো এই, যে শরীরের মধ্যে কম্বল লেগেছে আল্লাহর কাছে বড় মহব্বত লেগেছে, আল্লাহর কাছে বড় ভালো লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমি ওই কম্বল কফিন করে যদি কবরে নিয়ে যাই আল্লাহ থেকে আরো ভালো লাগবে, আমার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানাই দিবে। আল্লাহ আমাদেরকে সেই নবীর প্রতি মহব্বত, ভালোবাসা, আন্তরিকতা রাখার তৌফিক দান করে, নামাজ পড়ার তৌফিক দান করে। এই বাতলরা বলে সুন্নিরা শুধু মিলাদুন্নবী করে, নামাজ পড়ে না,
আমরা সুন্নিরা ওই নামাজ পড়ি যে নামাজের মধ্যে নবী আছে, আর তোরা ওই নামাজ পড়ো যে নামাজের মধ্যে নবী মাটির মানুষ, নবী আমার মত, নবী দুশমনে, নবী কিছু জানে না। আর আমরা সুন্নিরা নামাজ পড়ি নবী নূরুল্লাহ হাবিবুল্লাহ শফিউল মুসলিমিন রাহমাতাল লিল আলামিন উম্মতের খানদার নবী শাফাআতের নবী, ঠিক কিনা বলেন? আর তারা বলেন নবী শাফাআত করতে পারবে না, মারা গেছে মারা গেছে, মাটির লামিসি আটটি সুটি সব চলে গেছে, নবী কি কিয়ামতের ময়দানে নবী কুদকে যাইবে কিছু বলতে পারে না, উম্মতকে কি করব? করার ক্ষমতা আছে? কিয়ামতের ময়দানে কায়েম হয়ে যাবেন, আমরা সবাই দূরে দূরে সাইয়েদরা বাবা তোমার ইসলামের কাছে যাব, বাবা আপনি প্রথম মানুষ পৃথিবীর জমিনের মধ্যে, আপনি আমাদের বাবা, কিয়ামতের ময়দানে বাবা বারো সূর্যের তাপ আমরা কষ্ট সইতে পারি না, ও বাবা একটু দোয়া করুন, আপনার দোয়া আল্লাহ কবুল করবেন, বাবা আদম ইসলাম লাস্ত হুনাকুম, আমি তোমাদের জন্য কোন সুপারিশ করতে পারবো না, কোন দোয়া করতে পারবো না, আমার কোন ক্ষমতা নাই, তোমরা একটু এদিকে আসো, ওই সুন্দর একজন আল্লাহর বান্দা দেখা যায়, উনি শুধু আকাশের দিকে তাকাইয়া তাকাইয়া রব্বুল উপর দুরূদ শরীফ পড়েন, আমরা সবাই দূরে দূরে উনার কাছে চলে যাব, দেখলাম সেটা হলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, বাবা মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ নাকি খলিলুল্লাহ বলেছেন, কত মহব্বত করে কত ভালোবাসে, আপনার হানে কাবা নির্মাণ করার জন্য আপনার কদম মুবারকের মধ্যে আল্লাহ জান্নাত থেকে পাত্র দিয়েছেন, ওই পাত্রটা আপনি লিপ্টের মতো ব্যবহার করে আল্লাহর ঘর হানে কাবা নির্মাণ করেছেন, বাবা ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের জন্য একটু দোয়া করো, ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন লাস্তু হুনাকুম, আমি তোমাদের জন্য কিছু করার ক্ষমতা নাই, আজকে আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না, তোমরা একটু আমার সামনে আসো, এই যে সুন্দর একজন মানুষ হাতের মধ্যে আল্লাহর কোরআন নিয়ে দাঁড়ায় আছে, কোরআন তেলাওয়াত করে করে আল্লাহর নবীর সাথে কথা বলে, তোমরা সবাই ওই বান্দার কাছে সরে যাও, আমরা আখির জামানার উম্মত, উম্মত দূরে দূরে ওনার কাছে যাব, দেখবো সেটা হলেন হযরত সাইয়েদনা ঈসা রূহুল্লাহ, ঈসা রূহুল্লাহর কাছে গিয়ে বলবো ও ঈসা রূহুল্লাহ, মানুষ যখন জন্ম গ্রহণ করে উনি পৃথিবীর জমিনে হায়াত শেষ করে কবর মধ্যে যায়, আর আপনি যখন দুনিয়ার মধ্যে জন্ম গ্রহণ করলেন আপনি কবর মধ্যে যান নাই, আপনি সুদতার মধ্যে সরে গেলেন, আপনাকে আল্লাহ বেশি ভালোবাসে বেশি মহব্বত করে, এই ঈসা রূহুল্লাহ ঈসা রূহুল্লাহ আপনি একটু আমাদের জন্য দোয়া করুন, কিয়ামতের ময়দানে বারো সূর্যের তাপে আমরা সয়ে যে পারি না, ঈসা রূহুল্লাহ আপনি একটু আমাদের জন্য দোয়া করুন, আপনার অনেক ক্ষমতা রয়েছেন, আপনি যখন কুম বিইজনিল্লাহ বলতেন মরা মানুষ জিন্দা হয়ে যেতেন, কুরুস মানুষ বার হয়ে যেতেন, অন্ধকার ব্যক্তিকে চোখ দিতেন, আকাশের দিকে যখন হাত দিতেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে আপনাকে রুটি দিতেন, মাছ দিতেন, মাংস দিতেন, ও ঈসা রূহুল্লাহ আপনার অনেক ক্ষমতা আছে, আল্লাহকে একটু বলুন হাত তুলুন আমাদের জন্য দোয়া করুন, ঈসা রূহুল্লাহ বলে উম্মত উম্মত আখির জামানার উম্মত শুনো, লাস্তুহুনাকুম আমি তোমাদের জন্য কিছু করা আমার ক্ষমতা নাই, তোমরা যেই নবীর উম্মত হয়েছো আমি ঈসা রূহুল্লাহ সেই নবীর উম্মত হয়ে আছি, তোমরা একটু আমার সামনে আসো, আমার সামনে আসো, আমার হাতের দিকে তাকাও, আমরা সবাই ঈসা রূহুল্লাহর সামনে যাব, ঈসা রূহুল্লাহ আমাদেরকে ইশারা করবে, এ আখির জামানার নবীর উম্মত তোমরা একটু সামনের দিকে তাকাও, সামনে কি দেখা যায়, ঈসা রূহুল্লাহ বলবেন সামনে কি দেখা যায়, আমরা বলবো ঈসা রূহুল্লাহ কিয়ামতের ময়দান দেখা যায়, কিয়ামতের ময়দানে কি দেখা যায়, সুন্দর একটা স্টেজ দেখা যায়, স্টেজের উপর কি দেখা যায়, স্টেজের উপর একটা সুন্দর চেয়ার দেখা যায়, সেই চেয়ার কত সুন্দর করে আল্লাহ বানালেন, ওই চেয়ারের কথা সুন্নি মসজিদের আজানের দোয়ার মধ্যে আছে, আল্লাহুম্মা রব্ব হাজিহি দাওয়াতি দামা ওয়াস সালাতিল কায়িমা আতি সাইয়্যিদিনা মুহাম্মাদান ওয়াসিলা
والفقير والدرجة الرفيع وباسو مقام المحمود للذي وعدنا وارزقنا شفاته يوم القيامة يا أهل قبر نبر أمات أمات তোমাদের জন্য তোমাদের নবী ওই কিয়ামতের ময়দানে সিয়ারের নিচে সিজদা করে রব্বি হাবিলি উম্মাত উম্মাত দরি কাঁদে তোমরা সবাই ওই সিয়ারের সুতুর পাশে দাঁড়াইবা একসাথে বলবেন আসসালাতু বলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন উম্মাদের সালাম নবী যখন উম্মাদের সালাম যখন পাবে তখন আমার জিন্দা নবী খামনিওয়ার নবী ইরফারা সাকায়া মুহাম্মদ আমার আপনার দয়াল নবী সিজদা থেকে উঠবে সিজদা থেকে উঠে এইভাবে উম্মত দেখে এবার দেখবে দেখার পরে আবার সিজদা দিবে আবার যখন সিজদা দিবেন আমার রসুল আরে আওয়াজ করে খানবেন আমার আপনার দয়াল নবী যখন আওয়াজ করে খানবেন আল্লাহ রাব্বুল আলামিন আসবেন ও বন্ধু হাবিবুল্লাহ নূরুল্লাহ শফি মুজলামি রহমাতাল লিল আলামিন বন্ধু এটা তো তায়েফের ময়দান না খন্দকের ময়দান না উহুদের ময়দান না সিফিনের ময়দান না ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ এটা তো কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছি ইরফারা সাফায়া মুহাম্মদ সিজদা করুন আজকে কিয়ামতের ময়দানে আপনি রাসূল যা কিছু বলবেন তা কিছু আমি আল্লাহ গ্রহণ করব ও হাবিব নূরুল্লাহ শুনেন এত সুন্দর করে সিয়ার বানালাম এই সিয়ার মধ্যে আমি আল্লাহ বসব না হাবিব আপনাকে এই সিয়ারের মধ্যে বসাব আল্লাহ রাব্বুল আলামিন আমার জিন্দা নবী খামনিওয়ালা নবীকে নূরানি হাত মুবারকে ধরে আমার আল্লাহ সিয়ারের মধ্যে বসাবে আমার আল্লাহ বলবে বিশ্ববাসী সমস্ত কিয়ামতের ময়দানের নবী রাসূল মানুষ দেখে বলবে ও নবী রাসূল সমস্ত উম্মতরা শুনো আমি আল্লাহ আমার বন্ধুকে কেমন মহব্বত করি কেমন ভালোবাসি এই কারণে আমি আল্লাহ কিয়ামতের ময়দান খুললাম আমার বন্ধুর শান দেখার জন্য আমি আল্লাহ জান্নাত বানাইলাম আমার বন্ধুর শান দেখার জন্য আজকে দেখেন তারা পৃথিবীর জমিনের মধ্যে আমার রাসূলুল্লাহর শানের মধ্যে বিয়াদি করেছেন আমি আল্লাহ আমার বন্ধুকে কেমন ভালোবাসি সেটা দেখার জন্য আমি আল্লাহ কিয়ামতের ময়দান অনুষ্ঠিত করেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেখেন কিয়ামতের ময়দান সেই সিয়ারের মধ্যে এত সুন্দর সিয়ার আল্লাহ বসা না কাকে বসাইছে নবীকে কাকে আর বল কাকে নবীকে নবীর কেমন খাবার নবীকে কেমন মহব্বত করে আল্লাহ সেটা আমাদের বুঝার দরকার কারণ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাবিব ও রাসূলুল্লাহ নূরুল্লাহ আপনি যতক্ষণ পর্যন্ত আপনার উম্মতদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করবেন না ততক্ষণ পর্যন্ত কোন নবী রাসূল উম্মত নিয়ে বেহেশতে যেতে পারবে না সুবহানাল্লাহ বলবেন না আর যখন সুবহানাল্লাহ তাহলে বোঝা যায় আমরা বাংলার জমিনে বসে গভীর রাত্রে ঠান্ডার ভিতরে নবীর জন্য অপেক্ষা করে নবীর মহব্বত পাওয়ার জন্য বসে রইলাম আর ওইদিকে আমাদের নবী আমাদেরকে নিয়ে জান্নাতে যাওয়ার জন্য ময়দানে হাসির অপেক্ষা করবেন সুবহানাল্লাহ তার নবী আমাদের পক্ষে আছে সুন্নিদের পক্ষে নবী আছে মিলাদুন নবীর পক্ষে নবী আছে থাকার জন্য ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ আমার নবী কেমন নবী কারণ পৃথিবীর জমিনের সমস্ত নিয়ামত সাইতে সব সাইতে
বড় নিয়ামত হলেন আমার আপনার জিন্দা নবী কামনি ওয়ালা নবীর ঈদে মিলাদুন নবী। নবী না আসলে কিচ্ছু হতো না, নবী না আসলে কিচ্ছু পাইতাম না। আজকে সেই নবীর নিয়ামত খেয়ে, সে আল্লাহর দেওয়ার নিয়ামত খেয়ে, আল্লাহর শানে নবীজির শানে দিয়াদিবি করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত সাজ্জাব থেকে বাঁচার তৌফিক দান করুন। আর একটু দুর্ঘন আমি আপনাদের কি অশান্তি লাগতেছে, দর্জি ধরে বসেন, কারণ শেষ বালা যার সব বালা তার, শেষ বালা যার ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন, শেষ বালা যার সব বালা থাক। আপনারা বলুন বিশ্বকাপ হয়, ফুটবল খেলা বিশ্বকাপ হয়, টিম প্রায় 100 উপর টিম যোগদান করে, কেন খেলতে খেলতে জোরে যায় ঠিক কিনা, ফাইনাল খেলার মধ্যে যিনি যায়, যারা যায় তারা এক নম্বর প্লেয়ার, এক নম্বর খেলোয়াড় ঠিক কিনা বলেন। আমরা যারা যারা সন্ধে এসে আসর থেমে এসে একটু করে বসলেন আবার চলে গেলেন, মানে একটু করে খেলাধুলা খেয়ে চলে গেছে ঠিক কিনা, আর আমরা এখন গভীর রাত্রে শেষ পর্যন্ত বসে রইলাম, এমন খেলা খেলবো যে খেলার মাধ্যমে আখেরি মুনাজাত করে নবীজির ভালোবাসা নিয়ে, নবীজির দোয়া নিয়ে আমরা এখান থেকে আল্লাহ যতক্ষণ বসায় বসে আখেরি মুনাজাত করে যাব ইনশাআল্লাহ ঠিক কিনা বলেন। আল্লাহ আমাদেরকে আখেরি মুনাজাত পর্যন্ত থাকার তৌফিক দান করুন। আর তো জোর হন আমিন, হুজুর আমিন কোনে কেব ফরান মারনা তাহারি হুজুর আইনা আইনা ঠিক কিনা, আপনারা কোন যে তাহের হুজুর যদি আসর টাইমে যদি আসি যদি ওয়াজ করে দিতেন এখানে বাস আর ফ্যান ছাড়া আর কে থাকতো না। এখন আমরা মিষ্টি এতক্ষণ পর্যন্ত খাইলাম সোনাসু বিস্কেট ঠিক না, আসার সিপ, এখন খাওয়ার বাকি আছে মিষ্টি, মিষ্টিটা হলেন তাহির হুজুর আবার জন্য ঠিক কিনা, কোন দোয়া করবেন হুজুর জন্য দোয়া করবেন ইনশা ইনশা, কারণ আমরা তো কিছুক্ষণ লিক্স টাইল আবার কিছুক্ষণ লিক্সের মধ্যে নাই, কিন্তু আমাদের আল্লামা হুজুর গিয়াসউদ্দিন আত-তাহরি আশিক রসুল এই মদিনার গোলাপ ফুল, সুন্নিয়াতের ফুল, মদিনার খুশবু সর্বক্ষণ লিক্সের মধ্যে। আপনারা বলুন সর্বক্ষণ ফার দেওয়ার মালিককে, আর সর্বক্ষণ ফার দেওয়ার মালিককে, উনি তো আল্লাহ রসুলের গোলামি করতেছে, আল্লাহ রসুলের গোলামি করতেছে উনি মাঠে ময়দানে, যে সমস্ত বিয়াদুকদের ওয়াজ শুনে কলম নষ্ট করেছে তাদের কলম আবার স্ক্রিপ্ট দিয়ে ঠাইট দিয়ে দিয়েছেন ঠিক কিনা বলেন, কারণ অনেক নজমান ভাই আছে হ্যাঁ মাঝখানে কতদিন একজন বাহিরেছে ডক্টর জকর নায়ক, তা আমরা বলছি হে বেটা তুই নায়ক হলি সিনেমা জেরা নাস্তি, এখানে কি আমি কোরআন পড়তেছ হ্যাঁ, মুনি কোনোদিন নায়ক হয়নি, মুনি মুনি সাফ হয় মুফাসসির, মুনি সাফ হয় তাফসীর কারক, মুনি সাফ হয় ওয়াজিন, তুই নায়ক হলি কেন, হন আমি নায়ক করাম আমার শুদ্ধ দৃষ্টিতে নাই, কারণ হেদার শুদ্ধ দৃষ্টি যেগুলো সিলসিলা আছে ওই সিলসিলার মধ্যে আছে আবুল হাইফের নায়ক জাহান্নামী
আবু জাহেলের নায়ক জাহেল নামে, ঠিক কিনা বলেন? ইবলিশ শয়তান নায়ক এটার অনুসারী, হেতা জাহান্নাম। এই জন্য হেতার অনুসরণ করার নায়ক লাগে। আরে বাংলাদেশের মানুষ যুবক এক বেশি কথা কইস না, আমাদের ডক্টর জাকির নায়েক দিস ইজ কল ফার্স্ট 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 ফার্স্ট, ঠিক না? আরে কেমন ইংলিশ পড়ে, কুত্তো ইংলিশ আর বেশি করতে পারে ধারণা। আমেরিকার মধ্যে একটা ডক ইন স্কুল, মানে কুত্তর একটা স্কুল আছে আমেরিকার মধ্যে, সেখানে কুত্তো সব লাইন ধরে দাঁড়ায়, ওই মাস্টার হেতা সিবে নিয়ে দাঁড়ায়, বলেন এই সব কি বাবা, দিস ইজ ডক, ইজ দিস ইজ ডক, ওজো বলে ইজ ও, কুত্তো বলে দিস ইজ ইয়েস ও, এ কে বলছে নি, কুত্তো কইছে ইংলিশ, কে বলে কুকুরও বলে ইংলিশ, কুত্তো ইংলিশ কয়, তাহলে ইংলিশ হলে এটার নাম জ্ঞানের মাপকাঠি নয়, ঠিক কিনা বলেন? ইংলিশ বলতে পারলে ওয়াজের মধ্যে জ্ঞানের মাপকাঠি নয়। আবার হতো না কেমন আরবি কথা কয়, একবার মুখের মধ্যে বাজে না আরবি ভাষা কথা হয়। আপনারা বলেন বাংলাদেশের হাজার হাজার মানুষ সৌদি আরব মধ্যে গিয়ে মেয়াতারি করে, টাট্টি সাপ করে, লেট্টি সাপ করে, গড়ে কি করে না? এক মাস দুই মাস যখন এখানে চাকরি করায়, এত আরবি কথা হয় কি কয়, আরবি কথা কয় না? দুই তিন মাস যখন হয়ে গেলেন হে তো আরবি ভাষা শিখলেন, আরবি কথা হয়, তাহলে বুঝা যায় যিনি লেফটিন সাহেব করে মেয়াতন, এত আরবি কথা জানে, ঠিক না বলেন? এত আরবি কথা জানে, তাহলে আরবি কথা জানলে সেটা জ্ঞানের মাপকাঠি নয়, কারণ প্রশিক্ষণ দিলে যে কেউ আরবি কথা বলতে পারে। হ্যাঁ ইংলিশ কথা বলতে পারলে ওয়াজের মধ্যে যে কেউ ইংলিশ কথা বলতে পারে সেটা জ্ঞানের কথা নয়। উজুর জ্ঞানের মাপকাঠি কে, যার অন্তরের মধ্যে নবীজির মহব্বত আছে, সেটা বাস্তব প্রমাণ আমাদের আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহেরি, ঠিক কিনা বলেন? আমাদের ঠিক কিনা বলেন? উনি কি ইংলিশ কম জানে? তারপরে ইংলিশ বলো না, কারণ কি ইংলিশ বললে অনেকে অনেক ধরনের কিছু বলবে। আরে কোন দিকে যাবেন আমার ভাই, এখানে আপনাদের এলাকার মধ্যে কোন জায়গায় নাকি এই আমার ইসলাম বন্ডের নেতা সভাপতি মালিক ভাই, উনি আমাকে ফানি দিল না, তো আমি যদি বলে আমাকে ফানিটা দেন, এটা কি দেন, এটা কি অফার? আমার বেলাল ভাই তাই আছে, বেলাল ভাই আশীষ দিবেন জন্য আপনাকে একটু সাহায্য দিয়ে দিন, কোথায় দিব, যেখানে মনে হয় সেখানে সেখানে নাউজুবিল্লাহ বলেন, আর তো ধরো নাউজুবিল্লাহ। আরে বাবা দেড়ে দিনে হেঁটে বললে কেস হয়, আর মাওলানা আলী শের হুদাকে মদদি বললে সেটার জন্য মামলা হয় না, তাহলে বোঝা যায় এটা সরো সরো কালো তো ভাই, এটা সরো সরো কি ভাই, এখন আত্মা বাহির হয়েছে, এটা তার ডেলে দিয়েছে হয়েছে, এখন আত্মা বাড়েছে ওই কুয়াখানার গুয়াখানার হেঁটা নাকি স্টেডিয়াম মানে মহলের মতো আপা আপা সুমা দে বেড়ি, এটা কি বেড়ি বেশি নেই বেড়ি সুমা দেন কেন, হয়তো না আত্ম মপ লাগে এই জন্য সুমা দি মপ স্টেডিয়ামে লাফায় ফাফায় উঠি, হ্যাঁ একবারে বক্তার ফুটা ফুটা ফাড়ায় সুমা সুমা দিয়ে একটা বিয়ার খার খাবার, এটার জন্য মামলা হয় না,
সুন্নি দেখে নরম পাইছ, সুন্নিদের পক্ষে কে আছে? আর একটা আসতে কর, কে আছে? আসলে একটা বাস্তব প্রমাণ পাইছেন? যারা এই বাবা নবীর অলির বিরুদ্ধে করেছেন, মিলাদ নবীর বিরুদ্ধে করেছেন, শান্তি নাই, বুড়া হাল পর্যন্ত ফাঁসি হাই মরতে হয়েছে, ঠিক কিনা বলেন? কারণ ওস্তাদের মায়ের শেষ রাতটা ওস্তাদ আমার চট্টগ্রামের ওস্তাদের মায়ের পয়টা 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 খবরদার, যত বড় বেয়াদবি তত বড় শাস্তি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন বলুন। আর তো যখন আমিন একটু মহব্বত দর্শন, আল্লাহুম্মা ওয়ালি সাইয়্যিদিনা, এই সাদির শোনা বাংলাদেশ আর কিছু আল্লাহ আমাদেরকে দেখাবে, আমরা দেখার অপেক্ষা আছি, দেখা দেয় কি করা যায়, কি করা যায় আমরা ইনশাআল্লাহ দেখব। আমরা আছি, হেতারও আছে, আমরা মনে করলাম আল্লামা শেখ নুরুল ইসলাম ফারুকী যাওয়ার পরে সুন্নিরা এতিম হয়ে যাবে, সেটা হলেন আমাদের স্বাধীন সোনার বাংলাদেশকে একজন মাওলানা মুফাসসির কোরআন, যিনি এখন জেলহানার মধ্যে ফাঁসি লসি নিয়ে কারা কাছে আছে, নাম বলবো না, আবার নাম বলে এমনি বলি, উনি বনভস্তের গোড়া বাংলাদেশ উনি দখল করেছে, ঠিক কিনা বলেন? এখন দেখা যায় আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমাদের এই মহান পুরুষ আল্লামা হুজুর গিয়াসউদ্দিন আত-তাহিরি শুধু গোড়া বাংলাদেশ নয় সারা পৃথিবী দখল করেছেন, ঠিক কিনা বলেন? গোলাপ ফুলকে আল্লাহ হায়াতে তৈবা দান করুন, আমিন বলেন। আল্লাহ তোমার কাছে দোয়া করি, যেখানে যাবে সেখানে নজরুল মালাইকা লক্ষ লক্ষ ফেরেশতা নাযিল করে আল্লাহ আমার ভাইজানকে তুমি হেফাজত করবেন, হেফাজতের মালিককে, আল্লাহর হেফাজতের মালিককে দোয়া করবেন। আপনারা যত দোয়া করবেন তত হায়াত বাড়বে, তত বাতিলের সাথে জিহাদ করে স্বাধীন সোনার বাংলাদেশে, স্বাধীন সোনার বাংলাদেশকে আমার ভাই আল্লাহ শেখ গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুর নেতৃত্বে স্বাধীন সোনার বাংলাদেশকে সোনার মদিনা বানাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আর আমি আর বেশি সময় নষ্ট করব না, যেহেতু এখন সারাদিন খেলাম চিপ আইসক্রিম, হ্যাঁ সনাসু বেগুনি পিয়াসু সা, এখন এসে গেছে মিষ্টি, দেখেন আমার বাবা দাদার হাসিটা মিষ্টি বললে হবে না, এটা জান্নাতের হাসি, ওয়াবিদের একটা হাসি ভাবেন এরকম, আজাহার গিয়ে ফাড়া হাইয়াস জুতো হাইয়ে বাড়ির একটা এরকম হাসি ভাবেন, কুয়াখাড়া গুয়াখাড়ার একটা হাসি ভাবেন, সর্বক্ষণ সর্বক্ষণ ফেরাশান, আল্লাহ কবুল করুন, আমিন। আমার ভাই ও পীরজাদা আমার বেলাল ভাই উনি অনেক কষ্ট করে মাহফিল সাজাইছে, প্রত্যেক বছর মাহফিল সাজাই, তো ওনার সাথে এই কুমিল্লা একটা প্রোগ্রামে দেখা হলেন, সেই সূত্রে দাওয়াতটা নিয়েছে এক বছর আগে, আল্লাহ কবুল করেছেন আপনাদের হিম্মতে আমার ভাইজান আসার এক পর্যন্ত কিছু বলার সুযোগ দিয়েছেন, এটা আল্লাহর কাছে লাগলা শুকর আদায় করি। আপনাদেরকে যে এইভাবে ধরে একবার বেলি লেখে পারলাম, এটা আল্লাহর কাছে শুকর আদায় করি।
এটা তো ঘুমের টাইম আপনারা চলে যেতেন, আল্লাহ মাফিকে কবুল করেন, আমিন। আজকের সকল ওলামায়ে কেরামের হায়াতের মধ্যে বরকত দান করুন, আমিন। বিশেষ করে ইনতিজামে কমিটি ভাই, আমার বিলাল ভাই, ওনাকে আল্লাহ আরো উচ্চ মকানের মধ্যে যাবার তৌফিক দান করুন, আমিন। এইভাবে সুন্নিয়তের হেম্মত করে গ্রামে গ্রামে সমাজে সমাজে মহল্লায় মহল্লায় এইভাবে মাহফিল দিয়ে বিভিন্ন বাতিলের হাত দেখে ঈমান আকীদা লক্ষ্য করার জন্য তৌফিক দান করুন সবার, আমিন। ওয়াহে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন, আমাদের সাথে থাকুন, ধন্যবাদ।